তো এই কোয়ারেন্টাইনের সময় আমি সবচেয়ে বেশি যে কাজটা করছি সেটা হচ্ছে খাবার অর্ডার করা। আমি খাবার অর্ডার করছি অ্যান্ড রাইডার্স খাবার আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে। তো এই রাইডারদের কথা চিন্তা করলাম যে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনেও তারা তাদের লাইফ রিস্ক নিয়ে সব জায়গায় জায়গায় যাচ্ছে অ্যান্ড খাবার ডেলিভারি দিয়ে আসছে। সো আই থট ওয়াই নট আই ডু সামথিং ফর দেম। তো আমি খাবার অর্ডার করছি, তারা রেস্টুরেন্ট থেকে আমার খাবারটা পিক করছে, তারা আমার বাসার সামনে নিয়ে আসছে, আমি বিল দিছি অ্যান্ড আমি খাবারটাও তাদেরকে দিয়ে দিছি। এই অর্ডারটা তো তোমার জন্য, এই অর্ডারটা তোমার জন্য। কেন? আমি আজকে যেগুলো আমার অর্ডার আসতেছে আমি বলতেছি যে আমার রাইডার আমাকে দিবে অর্ডারটা, অর্ডারটা তার। আরে না না না, আজকে এইটাই আমার কথা হয়েছে। হ্যাঁ, আমাকে একটু খুশা দিতে হবে। এটা আমার পার্সোনাল, ধরো ঈদের টাইম এটা ঈদ গিফট, ঠিক আছে? এই অর্ডার আজকে তোমার, এটা তোমার কাছে খাইতে হবে। ভালো থাকো ভাই, এই অর্ডারটা আপনার জন্য। হ্যাঁ, এই অর্ডারটা আপনার জন্য। না না না, আমার কেন? এই অর্ডারটা আমি আমার জন্য অর্ডার করিনি। কেন? এই অর্ডারটা আপনার জন্য। আমার নিজের কাছে মনে হয়েছে আপনাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত, এটা আপনাকে নিতেই হবে। আপনার ছোট ভাই হিসেবে এটা একটা আপনার জন্য গিফট, এটা আপনাকে নিতেই হবে। বড় ভাই নেন, ভালো থাকবেন। এটা আজকে পুরোটা আপনি খাবেন কিন্তু, ঠিক আছে? আমি প্রায় অর্ডার করি। এইসব এরা ভিউজ এর জন্য করে হচ্ছেন, এরা মানুষ দেখেনি কাজ করবার, সব সব ভিউজ এর জন্য করা। এগুলা কিছু নাই এদের মাথায়, এগুলা কিছু নাই, এগুলা সব ভিউজ 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 ভিউজ। এটা শো অফ, শো অফ সব। হ্যাঁ ঠিক আছে, কাজটা ভালো করছে কিন্তু এই যে ভিডিও ক্যান করছে, ক্যামেরাটা বাসায় রেখে যাইলেই পারতো। ভিউজ 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 ভিউজ, শো অফ শো অফ শো। আমি জানি সবাই এটাই ভাবতেছে যে আমি এসব শো অফের জন্য করছি, বাট আমার এই ভিডিওটা দেখে যদি একজনও ইন্সপায়ার্ড হয় যে এরকম কাজ আমাদেরও করা উচিত অ্যান্ড সে করে, দ্যাটস মাই সাকসেস অ্যান্ড দ্যাটস দ্য অ্যাকচুয়াল মোটো অফ মেকিং দিস ভিডিও। সো স্প্রেড লাভ, স্প্রেড দ্য পজিটিভিটি, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।